আজকে আপনার এই বক্তব্যের শুরুতে আমি ধন্যবাদ জানাতে চাই সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা 2019 সালে প্রথম বাংলাদেশ সার্ভে অ্যান্ড ভ্যালুয়েশন কোম্পানি ফার্ম অ্যান্ড ইন্ডিভিজুয়াল কনসার্ন অ্যাসোসিয়েশন হিসাবে নিবন্ধন পাই বাণিজ্য মন্ত্রণালয় থেকে। তারপর থেকে আমরা প্রতিনিয়ত সরকারের বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশ ব্যাংক সহ যেখানে জামানত মূল্যায়ন এবং অ্যাসেটের মূল্যায়ন প্রয়োজন আছে আমরা সেখানে কাজ করে যাচ্ছি, এবং বাংলাদেশ ব্যাংকের আমরা বিভিন্ন সময় এবং আমরা বিভিন্ন ধরনের অনুরোধ করে আসছি যে আপনার ব্যাংকিং সেক্টরকে একটি নীতিমালা এবং নিয়ন্ত্রণতান্ত্রিক বিনিয়োগে আনতে হলে আপনাকে অবশ্যই ইন্টারন্যাশনাল ভ্যালুয়েশন স্ট্যান্ডার্ডের গাইডলাইন অনুযায়ী আপনাকে ভ্যালুয়েশন করতে হবে। সে তারই আলোকে গত কিছুদিন পূর্বে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে এবং নির্দেশনা দেয় তালিকাভুক্তি করার জন্য, এবং ওই নির্দেশনায় বাংলাদেশ সার্ভে অ্যান্ড ভ্যালুয়েশন কোম্পানি ফার্ম অ্যান্ড ইন্ডিভিজুয়াল কনসার্ন অ্যাসোসিয়েশনের মেম্বার হওয়া ওই প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে। তো আমরা চাইব বাংলাদেশ ব্যাংক এই দেশকে অর্থনৈতিকভাবে মূল ভিত্তির উপরে দাঁড়ানোর জন্য যদি সঠিক পদক্ষেপ নিতে হয় তাহলে যেন অবশ্যই যাচাই বাছাই করে এই ধরনের প্রতিষ্ঠানে যারা মেম্বার তাদেরকে যেন তালিকাভুক্ত করে, এবং সাথে সাথে এই দেশের ব্যাংকের 18 কোটি মানুষের সম্পদকে বিনিয়োগে রূপান্তরিত করতে হলে যেন স্বচ্ছ এবং আধুনিক এবং যুগ উপযোগী প্রতিষ্ঠান দিয়ে স্ট্যান্ডার্ড মেনটেন করে যেন তালিকাভুক্ত হয়। বাংলাদেশ ব্যাংকের এখন পর্যন্ত যে ধরনের উদ্যোগ নিয়েছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদের উদ্যোগে আমরা অত্যন্ত খুশি, এবং আমরা চাচ্ছি তারা যেভাবে কাজ করে যাচ্ছে তাদের এই অ্যাক্টিভিটিসগুলি যদি সঠিকভাবে হয় তাহলে দেশ এগিয়ে যাবে, জাতি এগিয়ে যাবে এবং ব্যাংকিং সেক্টরে আপনি কুঋণের পরিমাণটা কমে যাবে। এখন পর্যন্ত আমাদের তেমন ত্রুটি লক্ষণ হচ্ছে না, তবে সার্বক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংক আমাদের সাথে যোগাযোগ করে যাচ্ছে এবং আমরাও চেষ্টা করতেছি ওনাদেরকে তথ্য সঠিক তথ্য প্রদান করার জন্য। এই ব্যাপারে আমার একটা উদ্বেগ আছে, গত 22শে ডিসেম্বর আইডিবি ভবনে একটি প্রোগ্রাম হয়েছিল যেখানে বাংলাদেশের বেলুয়ারদের ডাটা বিভিন্নভাবে দেশের বাইরে চলে যাওয়ার জন্য আমাদের নাম ব্যবহার করে একটি প্রতিষ্ঠান একটা প্রোগ্রাম করেছিল, আমরা এটা তীব্র প্রতিবাদ জানিয়েছি। তো আশা করি এই যে কোনো ধরনের জাতীয় প্রতিষ্ঠানকে নিয়ে কখনোই যেন কেউ বিভ্রান্ত সৃষ্টি না করতে পারে, এই জন্য সকলকে সজাগ থাকতে হবে। হ্যাঁ, আমরা এই কর্তৃপক্ষদেরকে সকলকেই অবহিত করেছি এবং পত্রিকায় আমরা বিজ্ঞাপন দিয়েছি এবং আমাদের মেম্বারদেরকেও এবং এই সেক্টরে যারা কাজ করে তাদেরকেও আমরা অবগত করেছি। এখন আমার যেটা উচিত, বাংলাদেশ ব্যাংক আমাদের ওয়েবসাইট আছে এবং আমাদের যে সার্টিফিকেট আছে এগুলো দেখে যদি এই অ্যানালিস্টমেন্টগুলো ঠিকঠাক মতো করে তাহলে আমাদের আগামী পথ চলা আরও সুদৃঢ় হবে। আমার এখানে একটা বিষয় আছে, সারা ওয়ার্ল্ডের সাথে আমরা যখন কাজ করছি আমরা দেখছি আমাদের দেশে যেমন আপনি যখন কোনো ফ্ল্যাট কিনবেন, জমি কিনবেন, কেনার আগে মার্কেট ভ্যালুটা যদি আমরা যাচাই করি এই প্রতিষ্ঠানের মাধ্যমে করে নিতে পারি তাহলে কি হবে, আমাদের প্রত্যেকের ট্যাক্সের ফাইল এবং পার্সোনাল ফাইলের মধ্যে ডিফারেন্স থাকবে না, এটা একটা বিষয়। ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে আপনি যদি জামানত মূল্যায়নকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্যালুয়েশন করে নেন তাহলেও আপনাদের এই রিটার্নটা সরকারের রেভিনিউ পাবে। তৃতীয় হলো অডিট রিপোর্টের ফিক্সড অ্যাসেট, এটা যদি এই প্রতিষ্ঠানের মাধ্যমে করে নেন তাহলে দেখবেন দেশের প্রত্যেকটি লিমিটেড প্রতিষ্ঠানগুলি, লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠানের এই অডিট রিপোর্টটা আরও স্ট্রং হবে, দেশের অর্থনীতি আরও উন্নত হবে। এবং কি কখনোই কোনো সম্পত্তি যখন টেক ওভার হবে এবং মূল্যায়ন হবে তখন যদি এই সঠিকভাবে এই জামানত প্রতিষ্ঠান মূল্যায়নের মাধ্যমে রিপোর্টটা নেওয়া হয় তাহলে দেখবেন যে আমাদের মার্কেট থেকে কালো টাকার পরিমাণটাও কমে যাবে এবং সরকার রেভিনিউ পাবে, সরকারের রাজস্ব আয় বেড়ে যাবে এবং আমাদের টোটাল মার্কেট সরকারের যে পরিমাণ রেভিনিউ এখন পাচ্ছে যদি সঠিকভাবে জামানত মূল্যায়নকারী প্রতিষ্ঠান কাজ করতে পারে তাহলে দ্বিগুণ রেভিনিউ পাবে সরকার।